চুলের গুছ মোটা করণ চারটি গরু উপায় আপনি কি চুল উঠে যাচ্ছে পাতলা হয়ে যাচ্ছে চুলের গুছ চুলের গুছা পাতলা হওয়া নিয়ে মেয়েদের দুশ্চিন্তা যেন আর শেষ নেই কিন্তু আপনার সব দুশ্চিন্তা এবার জেরে ফেলে দিন কারণ আপনাকে জানিয়ে দেব গ চুল গণ করার মাত্র চারটি উপায় যেগুলো গরম বেশি আপনি ট্রাই করে পেতে পারেন সহজে মোটা গণ চুলের গুছ তাহলে চলুন দেরি না করে উপায়গুলো জেনে নেওয়া হোক এক চুলের গুছমোটা করতে মেহেদি পাতা মেহেদি পাতা কিন্তু চুলের গুছমোটা করতে দারুণ কার্যকরীয় মেহেদি বাটা মেহেদি গুঁড়া আমলকি গুঁড়া আর চায়ের লিকা একসাথে মিশিয়ে হেয়ার প্যাক তৈরি করে নিন এরপর এটা অন্তত আধা ঘন্টা মাথায় রেখে শ্যাম্পু করে ফেলুন কিছু দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন চমৎকার মোটা গণ চুলের গুছ দুই অ্যালোভেরা ব্যবহার করুন আপনার চুলের কৃত্রিম কুমারি বা অ্যালোভেরা থেকে জেল বের করে চার চামচ দুধে তা মিশিয়ে নিয়ে সরাসরি তা চুলের গুঁড়ায় লাগিয়ে নিন অন্তত এক ঘন্টা এভাবে রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন এটি আপনার চুলের গুছকে মোটা করবে না বেরং চুলকে করে তুলবে আরও কালো চকচকে সপ্তাহে তিন দিন করে এটি ব্যবহার করা যেতে পারে ডিম অলিভ অয়েল চুল বৃদ্ধিতে সাহায্য করে বিভিন্ন উপাদানে মিশিয়ে হেয়ার প্যাক বানানোর মতন সময় যদি আপনার না থাকে তাহলে এই সহজ পেকটি কেবলমাত্র আপনার জন্য একটি ডিমের সাদা অংশ নিয়ে তার সাথে অলিভ অয়েল মিশিয়ে পেটিয়ে নিন তবে আপনি চাইলে এতে মধুও দিতে পারেন ডিম অলিভয়েল এবার এই ফুষ্টি চুলের আগা থেকে গুড়া অব্দি লাগিয়ে যত্ন করে বিশ করে পরিষ্কার করে ফেলুন আপনার চুল সপ্তাহে আপনি নিজে টের পাবেন ছাড় মেথি করে তুলবে আপনার চুলকে গণ আর উজ্জ্বল আপনি নিশ্চয়ই বিভিন্ন খাবারে সাতবার এতে রান্না তরকারিতে মেথি ব্যবহার করে থাকেন সেই মেথি এবার আপনার চুলের গুজ করে দেবে গণ ও মোটা দুই তিন টেবিল চামচ মেথি একটি পাত্রে নিয়ে সারারাত রাত পানিতে ভিজিয়ে রাখুন এবার সেটা থেকে পানি ফেলে দিয়ে মেথিগুলো করে তার সাথে টেবিল নারকেল দুই দুধ মিশিয়ে তৈরি করুন এই ফুসটি স্কেলফে ও চুলে বিলি কেটে সম্পূর্ণ মাথায় ফলপ দিয়ে রাখুন আধা ঘন্টার মতো শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন এই হেয়ার পেকটি অল্প কিছু দিনের মধ্যে আপনার চুল পরা বন্ধ করবে চুলে করুদ করবে এবং চুলের বুজ করে তুলবে মোটা অগন দুশ্চিন্তা না করে ঘরে বসিয়ে নিয়ে নিন উপরের উপায়গুলা থেকে আপনার পছন্দ মতন যে কোনো থেরাপি মাত্র অল্প কিছু দিনের মধ্যে আপনার চুলের গুছ মোটানা হয়ে যাবে কোথায়